ফিরলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার ওজন কমে গেছে, এক ধাক্কায় 8 কেজি ওজন কমেছে বলে দাবি আপের। দিল্লির মুখ্যমন্ত্রী 8 কেজি ওজন কমেছে বলে এমনটাই দাবি করেছে আপ। তার ইতিমধ্যেই জামিন পাওয়ার কথা ছিল, কিন্তু নিম্ন আদালতের সেই রায়কে আপাতত স্থগিত রেখে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সঙ্গে। মনিরুল, ঠিক এই যে অরবিন্দ কেজরিওয়ালের, তার যে 8 কেজি ওজন কমেছে বলে শোনা যাচ্ছে, এর প্রতিকার ঠিক চিকিৎসকরা কি জানিয়েছেন এবং তার বর্তমান শারীরিক পরিস্থিতিটা ঠিক কি? মনিরুল শোনা যাচ্ছে? মনিরুল, আমার প্রশ্ন হচ্ছে, এই যে দিল্লির মুখ্যমন্ত্রী 8 কেজি ওজন কমে গেছে এক ধাক্কায়, সেক্ষেত্রে তার বর্তমান শারীরিক পরিস্থিতি কি এবং চিকিৎসকরা তাকে কি সাজেস্ট করছেন এখান থেকে, এর প্রতিকারটা ঠিক কি? দেখো, অরবিন্দ কেজরিওয়ালের যে এই যে ওজন কমার যে তাদের আপের দাবি, এটা নতুন নয়। তিনি প্রথমবার যখন জেলে গিয়েছিলেন সেইবারই কিন্তু দিন দশেক বাদেই প্রায় 3-4 কেজি ওজন কমে গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এটা তারা যেমন পলিটিক্যালি তারা বলার চেষ্টা করেছেন, তেমন ভাবে এটা কিন্তু আইনি দিক থেকেও আপ কিন্তু তুলেছিল। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যারা আইনজীবী, তারা দিল্লির যে স্পেশাল আদালত যেখানে এই মামলাটা মূলত নিম্ন আদালতে চলছে, সেইখানে বারবার তার আইনজীবীরা আদালতের কাছে বোঝার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কিন্তু আদালত এই যুক্তি কোনো মুহূর্তে মানতে চায়নি। আজকে আমরা জানি নির্বাচনের সময় তিনি একটা বেল পেয়েছিলেন প্রচার করার জন্য, এটাকে বেল ঠিক বলা যায় না, এটাকে অন্তর্বর্তীকালীন জামিন বা অন্তর্বর্তীকালীন ছুটি বলা যেতে পারে। সেই ছুটিতে তিনি প্রচার করেছেন, পাঞ্জাবে গিয়েছেন, তিনি দিল্লিতে প্রচার করেছেন, তখন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কোনো শারীরিক সমস্যা হয়নি। এবং যে সময়টা প্রচার করেছেন সেই সময়টাতে দিল্লির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল, এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েই তিনি কিন্তু দিল্লি এবং পাঞ্জাবে তার যে পলিটিক্যাল প্রচার সেটা কিন্তু করে গিয়েছেন। এখন তিনি আবার এই নির্বাচন পরবর্তী যে নির্বাচন পরবর্তী সময়ে তিনি এই মুহূর্তে তিহার জেলে ফের বন্দি রয়েছেন। আবারও তার আইনজীবী বা তার দলীয় নেতৃত্বে সেই একই কথা, তার 7 কেজি ওজন কমেছে এবং সেই কমার জন্য তারা জেল কর্তৃপক্ষকে দায়ী করছেন। কিন্তু তারা জেল কর্তৃপক্ষকে দায়ী করছেন, এটা হচ্ছে পলিটিক্যালি, মানে একটা সেন্টিমেন্ট যাতে দিল্লির বাসিন্দাদের থাকে সেটা গ্রো করার জন্য। কিন্তু মূলত তারা এইটাকে মেডিকেল রিপোর্টটাকে বেল পাওয়ার ক্ষেত্রে হাতিয়ার করতে চাইছেন, যে অরবিন্দ কেজরিওয়ালের শরীর খারাপের জন্য তার জীবন আগামী দিনে সংশয় থাকতে পারে, তার জন্য তাকে চিকিৎসার জন্য তাকে ছুটি দেওয়া হোক, মূলত এই বিষয়টাকে তারা তুলে ধরতে চাইছেন। তবে কতটা গ্রহণযোগ্য হবে তা এই সময়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তুমি যদি ভালো করে দেখো, এর আগের বারও কিন্তু যারা দিল্লির যারা আইনজীবী, সিবিআই বা ইডির আইনজীবী, তারা প্রত্যেকেই কিন্তু আদালতের কাছে একটা যুক্তি দিয়েছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই শারীরিক কন্ডিশন সেটা সম্পূর্ণই তার নিজের জন্য। কারণ হচ্ছে তিনি এই ডায়াবেটিসের রোগী, এবং ডায়াবেটিসের রোগীর পরেও যে হাসপাতালের যে চিকিৎসক তাদের যে ডায়েট চার্ট মেনটেন করার কথা বলছেন সেটা অরবিন্দ কেজরিওয়াল কিছুতেই করছেন না। বরঞ্চ তিনি জেলের মধ্যে লুচি, পরোটা, ময়দার খাবার আর মিষ্টি আম, মিষ্টি সন্দেশ এগুলো বেশি খেয়ে ইচ্ছে করে রক্তে তোমার হচ্ছে সুগারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন, এবং এইটাকে বেলের পক্ষে হাতিয়ার করতে গেছেন। এটাও কিন্তু ইডির আইনজীবীরা আদালতের কাছে সরাসরি অভিযোগ দায়ের করেছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে আদালত কিন্তু প্রথমেই অরবিন্দ কেজরিওয়ালের যুক্তি খারিজ করে দেয়, এবং এই গ্রাউন্ডে কিন্তু তার বেল দেয়নি, যেহেতু তিনি লোয়ার কোর্ট তাকে বেল দিয়ে দিয়েছে। হাইকোর্টে ইডি পাল্টা চ্যালেঞ্জ করে গিয়ে হাইকোর্টে তার জামিনের বিরোধিতা করেছেন, সেই ক্ষেত্রে আবার একটা মেডিকেল গ্রাউন্ডের খাড়া করাবার একটা চেষ্টা অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী এবং তার দলের পক্ষ থেকে করা হচ্ছে বলে অভিযোগ করছে রাজনৈতিক মহলের একাংশ। এবং রাজনৈতিক মহলের একাংশের মত যে 7 কেজি ওজন কমেছে তা স্বাভাবিক, যে কোনো ব্যক্তি যদি কোনো সাধারণ মানুষও যদি জেল জেল কাস্টডিতে দীর্ঘদিন যায় তার একটা মানসিক চিন্তা থাকবেই,
এবং তিনি একজন ভারতবর্ষের অন্যতম বড় মুখ রাজনীতিবিদ বিরোধী পরিসরে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি জেলে রয়েছেন, তার একটা মানসিক যন্ত্রণা রয়েছে এবং তার দল যেভাবে পর পর বিতর্কে জড়িয়েছে সেই জায়গাতে তার একটা মানসিক যন্ত্রণা রয়েছে। এবং সদ্য সমাপ্ত যে লোকসভা ভোট, সেই সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দিল্লিতে তার দল সাফ হয়ে গিয়েছে। পাঞ্জাবেও কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেনি, পাঞ্জাবে বরঞ্চ তাদের সঙ্গে জোটপুরে লাভের গুড় কিছুটা টেনিয়েছে কংগ্রেস। সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালের দল আগামী দিনে কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু একটা চোরা টেনশন কিন্তু রয়েছে। সামনেই বিধানসভা ভোট দিল্লির, সেই দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট থাকবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। যে একটা কথা হচ্ছে কিস্তা কুস্তি, অর্থাৎ কুস্তি থাকলে কিস্তা থাকবে, আর যদি কুস্তি না থাকে তাহলে কিন্তু কিস্তা থাকবে না। এই কথাটা বিচক্ষণ অরবিন্দ কেজরিওয়াল তিনি বোঝেন, তাই যত দ্রুত সম্ভব তিনি বেল পেতে চাইছেন। বেল না পেলে আগামী দিনে তার যে রাজনৈতিক দলের পরিসর সেটা কিছুটা কংগ্রেসের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে, কিছুটা বিজেপির দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ তিনি এই বিষয়টা ভালো করে বোঝেন এবং এটা নিয়ে তিনি দুশ্চিন্তা যে করছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং তিহারে তিহার জেল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই বিষয়টা নিয়ে সিরিয়াস এবং তাকে ডায়ার চ্যাট করে দিয়েছে আদালতের নির্দেশে। তার শরীর খারাপ নিয়ে আগেও আদালতে মামলা হয়েছে। আদালত কিন্তু বলেছে বারবার দিল্লির এমসের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের দেখানোর জন্য তারাও মাঝে মধ্যে আসছেন, কিন্তু হচ্ছে একটা মানে দেশের অন্যতম বড় প্রাক্তন আমলা, বর্তমানে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি জেলে রয়েছেন, জেলের ভিতরে রয়েছেন, দল পরিবার সবকিছু নিয়ে তাকে একটা কিন্তু দুশ্চিন্তা থাকবেই, এটা মানুষ হিসাবে থাকবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গাতে দুশ্চিন্তা থাকলে টেনশন করলে শরীর তো খারাপ হবেই নর্মালি, এটা সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালের 7 কেজি ওজন কমাটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। কিন্তু এখন এই ওজন কমার যে যুক্তি অরবিন্দ কেজরিওয়ালের সেইটাকে আদালত মান্যতা দেয় কিনা এখন সেটাই দেখার। মনিরুল, তার তো ওজন কমেছে কিন্তু তার ফলে কি তার শরীরে অন্য কোন গুরুতর রোগ বাসা বেঁধেছে এমনটাই কোন খবর রয়েছে? না দেখো, এখনো পর্যন্ত গুরুতর কোন তোমার হচ্ছে রোগ বাসা বেঁধেছে সেই রকম কিন্তু কোন চিকিৎসক, মানে এক হচ্ছে তিহার জেল হাসপাতালের চিকিৎসকরা আর হচ্ছে দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিছু খুঁজে পায়নি। তার ইনসুলিনের বেশি নিতে হচ্ছে এবং রক্তে সুগারের পরিমাণ বেশি, ডায়াবেটিস এর সমস্যা তো তার আগাগোড়াই ছিল, এই ক্ষেত্রেও ছিল, ডায়াবেটিস স্বাভাবিক ভাবে একটু বেড়েছে। এবং ডায়াবেটিস এমন একটা রোগ, চিকিৎসকরা বলেন যত চিন্তা বেশি করবে ডায়াবেটিস কিন্তু বেশি করে বাড়বে। অন্যদিকে জেলের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেইভাবে তার নেই, নিজেকে বন্দি রাখছেন, কারোর সাথে কথা বলছেন না, মিশছেন না, সেই জন্য তার একটা খারাপ লাগা তো থাকবেই। এই যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি ছাড়া তার সেইভাবে কিন্তু বিশেষ কোনো রোগ এখনো পর্যন্ত ধরা পড়েনি। হার্ট বা নার্ভ এই সংক্রান্ত কোনো বড় বিষয় তার কিন্তু ধরা পড়েনি। মূলত যেটুক যা রোগ হচ্ছে সবটাই কিন্তু তার ডায়াবেটিস কানেক্টিং, তার জন্য চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার প্রয়োজন দিয়েছেন, তাকে অল্প খাবার খেতে বলেছেন, তাকে চিকিৎসকদের পরামর্শে থাকতে বলেছেন। এখন দেখার যে এই তার ওজন মানে কমা নিয়ে এমসের যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারা কি মন্তব্য করে বা তাদের মেডিকেল রিপোর্ট কি আসে, জেল হাসপাতালের চিকিৎসকদের রিপোর্ট কি আসে এবং যারা জেল ওয়ার্ডেন রয়েছে সেই জেল ওয়ার্ডেনদের রিপোর্ট কি আসে, তার উপরেই নির্ভর করবে আগামী দিনে অরবিন্দ কেজরিওয়ালের বেল। 7 কেজি ওজন কমেছে সেই গ্রাউন্ডে মনে হয় না কোন বেল পাবেন, তাহলে প্রত্যেকেই কিন্তু এই গ্রাউন্ডে মানে জেলের ভিতর থেকে যদি কেউ 5 কেজি বা 10 কেজি ওজন জড়াতে পারে তাহলে সবাই কিন্তু বেলের আওতায় চলে আসতে পারে। এই বিষয়টাও কিন্তু অবশ্যই দেখবেন আইনজীবীরা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা একটা মানে তোমার হচ্ছে কি বলবো, মামলার ক্ষেত্রে তো আইনজীবীদের অনেক আইনজীবীদের অনেক কিছু ফেস করাতে হয়, আদালতকে বোঝাতে হয়, সেই ক্ষেত্রে হয়তো আদালতকে বোঝানোর একটা চেষ্টা করবে। অন্যদিকে দেখো তার কিন্তু বারবারই কিন্তু বেল কিন্তু আটকে যাবে, যেটা মনে করছে বেল কিন্তু আটকে যাবে সেটা হচ্ছে প্রভাবশালী তত্ত্বে, অর্থাৎ আদালতে দিল্লি হাইকোর্টে যে তার আইনজীবীর বিরুদ্ধে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে
সেই মামলাতে কিন্তু প্রভাবশালী তকমাটা কিন্তু তাকে প্রথমেই দেবেন ইডির আইনজীবীরা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি প্রভাবশালী, তিনি জামিন পেলেই তিনি তদন্তকে প্রভাবিত করবেন, সাক্ষ্যদের প্রভাবিত করতে পারেন, ভয়ভীতি প্রদর্শন করতে পারেন এবং মুখ্যমন্ত্রীর এগেনস্টে, একজন চিফ মিনিস্টারের এগেনস্টে স্বভাবতই কোনো কেউ মুখ খুলতে চাইবেন না, এই তত্ত্ব কিন্তু ইডির আইনজীবীরা কিন্তু দিল্লির বুকে হাজির, আদালতের বুকে হাজির করবেন। যার জন্য গত লোয়ার কোর্টে তিনি যখন অন্তর্বর্তীকালীন ছুটিতে এসেছিলেন সেই সময় কিন্তু আদালত থেকে পরিষ্কার বলা হয়েছিল যে তিনি নির্বাচনী প্রচার করতে পারবেন, নির্বাচনী প্রচারে যে কোনো জায়গায় যেতে পারবেন, কিন্তু কোন মুহূর্তেই তার মুখ্যমন্ত্রী চেয়ারে গিয়ে তিনি বুঝতে পারবেন না, কোনো আধিকারিকদের সঙ্গে শীর্ষ আধিকারিকদেরকে নিয়েও কিন্তু চিফ মিনিস্টার বৈঠক করতে পারবেন না। অর্থাৎ কি, তার অন্তর্বর্তীকালীন ছুটিতেও কিন্তু আদালত তার প্রভাবশালী জায়গাটা কিন্তু লক্ষ্য করেছিল এবং সেই ক্ষেত্রে আদালতে আই থিঙ্ক তার প্রভাবশালী তত্ত্বকে যদি ইডি খাড়া করতে পারে বা বোঝাতে পারে আদালতকে, সেই ক্ষেত্রে আইনজীবীদের একাংশ মনে করছেন যে আরো তাকে জেলের মধ্যেই থাকতে হবে এবং জেল কাস্টডিতেই থাকতে হবে, কারণ এখনো পর্যন্ত এই মামলার ফাইনাল চার্জশিট পড়েনি। যেই ক্ষেত্রে ফাইনাল চার্জশিট পড়েনি, শুধুমাত্র সাপ্লিমেন্টারি চার্জশিট এসছে, সেই ক্ষেত্রে মামলার তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি। সেই জায়গাতে অভিযুক্তরা যদি বেল পায় যে কোনো মামলার ক্ষেত্রে, সেই মামলাতে কিন্তু অসুবিধা হতে পারে বা মামলা প্রভাবিত হতে পারে। মেন যখন বেল হয় যে দুটো জিনিসে এইসব ক্ষেত্রে বের হয় মানি লন্ডারিং এর ক্ষেত্রে, এক হচ্ছে 90 দিন, 90 দিনের পর আরো 180 দিন গেল, 180 দিনের পরে 240 দিন যাওয়ার পরে সেই ক্ষেত্রে অভিযুক্তদের বলার একটা আছে যে লার্জেস্ট কনস্পিরেসি যখন বলছে, লার্জেস্ট কনস্পিরেসিতে কতদিন সাপ্লিমেন্টারি চার্জশিট এর নামে আমার মক্কেলকে আটকে রাখা হবে, যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো তদন্ত শেষ করতে পারেনি, তাই অভিযুক্তকে বেল দেওয়া হোক, মামলা ট্রায়ালে আসলে যদি সেই রকম কোনো কিছু হয় তারপর আদালত বিচার করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মামলার ট্রায়াল কিন্তু অন্তত 1 বছরের আগে কোনো মুহূর্তেই সম্ভব নয়, যে ইডির চার্জশিটে কিন্তু সেই কথা বলছে। তো ইডি যেহেতু এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট আরো দিতে পারে, একটা দুটো দিতে পারে হয়তো, যেহেতু তারা নিজেরাই বলছে লার্জেস্ট কনস্পিরেসি এখনো তদন্তের বাকি আছে, এখনো বহু জায়গায় তাদের ছুটতে হবে এবং ইডি একটা মামলা নিয়ে নেই, হাজার হাজার মামলা আছে, প্রত্যেক মামলায় তাকে সময় দিতে হয়। আদালতের ভিতরে যখন ইডি এই কথা বলছে, সেই ক্ষেত্রে যদি ফাইনাল চার্জশিট না পড়ে তাহলে মামলা হয়েছে, ফাইনাল চার্জশিট না পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এত তাড়াতাড়ি ইডি বেল হবে, সে বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান আইনজীবীদের একাংশ। অনেক ধন্যবাদ মনিরুল, শেখ মনিরুল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী 8 কেজি ওজন কমে গেছে বলে দাবি করেছে আপ নেতৃত্ব এবং চিকিৎসকদের বিষয়টি দেখার জন্য অনুরোধও জানিয়েছে তারা। নিচে আরো একটা বিরতির সঙ্গে থাকুন।